চম্পকনগর কমলানগরের 21 বর্ষীয় কলেজ ছাত্রী খুনের ঘটনার সুষ্ঠু তদন্ত সহ খুনকাণ্ডে অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করতে পুলিশ সুপারের দ্বারস্থ হল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। খুন হওয়া কলেজ ছাত্রীর মা বাবা সহ এক নিকট আত্মীয়কে সঙ্গে নিয়ে পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমারের সঙ্গে মিলিত হন নারী সমিতির এক প্রতিনিধি দল। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ সুপারকে খুনকাণ্ডের সঙ্গে অভিযুক্ত যুবকের কঠোর শাস্তির জোরালো দাবি জানান প্রতিনিধি দলের সদস্যরা। মেয়ের খুন কাণ্ডের ন্যায় বিচার চেয়ে পুলিশ সুপারের সামনে কান্নায় ভেঙে পড়তে দেখা গেল মা বাবাকে। পুলিশ সুপার ঘটনার তদন্তে নেমে কতদূর এগিয়েছে তার কিছু তথ্য তুলে ধরেছেন প্রতিনিধি দলের সামনে। পরিবারটি যেন নিশ্চিত ন্যায় বিচার পায় সেই দিকে বিশেষ ভূমিকা নেয়ার আশ্বাসও দেন পুলিশ সুপার। প্রসঙ্গত, খুন হওয়া কলেজ ছাত্রী রূপালী দেবনাথকে বিয়ের প্রস্তাব দেয় বিশালগড়ের মুড়াবাড়ির এক যুবক। মেয়ের তরফে সেই প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ার পর 10ই অক্টোবর জোর করে রূপালীকে তুলে নিয়ে যায় অভিযুক্ত যুবক। হাঁপানিয়ায় তার ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে তাকে নৃশংসভাবে খুন করে ফেলে ওই পাষণ্ড। পরিবারের লোকজন আমতলী থানায় এই খবর জানালে পুলিশ ওই যুবকের ঘর থেকে মেয়েটির রক্তাক্ত দেহ উদ্ধার করে। খুনকাণ্ডে অভিযুক্ত যুবককে গ্রেপ্তারও করে নিয়েছে পুলিশ। পুলিশ সুপারের সঙ্গে একান্তে কথা বলার পর ঘটনা সম্পর্কে নারী সমিতির নেত্রী মিনতি বিশ্বাস কি জানালেন শুনব। এসপি সাহেবের কাছে এটাই অনুরোধ করলাম যে আপনি একটা মানে খুব প্রত্যক্ষ আপনি হস্তক্ষেপ করবেন, সরাসরি হস্তক্ষেপ করবেন, যেন এই আসামি খুব কঠোর শাস্তি পায়। আপনারা তদন্ত করুন এবং উনি বললেন যে পোস্টমর্টেম রেজাল্ট আসতে একটু দেরি হয়, এই পোস্টমর্টেমের রেজাল্টটা আসলে পরেই আমরা আরও কেসটা প্রসিড করব। তবে উনি একটা ভূমিকা নেবেন, এটা উনি আমাদেরকে অভয় দিয়েছেন।